জীবিকা নির্বাহ করতে মাস্কে তুলির টান পট চিত্রশিল্পীদের, সেই মাস্ক দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। করোনা মহামারী আমূল পরিবর্তন এনেছে মানব সভ্যতার জীবন ও জীবিকাতে, ভেঙে পড়েছে গ্রাম্য অর্থনীতি, কাজ হারিয়েছেন বহু মানুষ, বন্ধ প্রায় সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এর ওপর নির্ভর করে যাদের রুজি রুটি চলতো তাদের মধ্যে অন্যতম পট শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। আমরা এই লকডাউনে বসে আছি, আমাদের সংসার অচল অবস্থা। এই অবস্থায় আমরা এই মাস্ক তৈরি করছি, তৈরি করে বিভিন্ন জায়গায় মানে এতে পাঠা ফেসবুকে টুকে ছাড়ছে, মোটামুটি পাচ্ছে, যাই হোক কিঞ্চিত চলছে মোটামুটি এখন টুকটাক করে এই মাস্ক তৈরি করি। পূর্ব মেদিনীপুর জেলার ব্লকের হরিচক ও নারায়ণচক এলাকার বহু মানুষের রুজি রোজগার বলতে উপায় ছিল একমাত্র পট শিল্প। বিভিন্ন মেলাতে এই শিল্পকলার মাধ্যমে পেট চলতো তাদের। দীর্ঘ লকডাউনের ফলে সমস্ত মেলা বন্ধ, কবে স্বাভাবিক হবে তা সবার কাছে অজানা। জীবন জীবিকা নির্বাহ করতে বেছে নিতে হয়েছে বিকল্প আয়ের পথ। পট শিল্পীরা তৈরি করতে শুরু করেছেন মাস্ক, পট চিত্রে আঁকা ছবি মাস্কে ফুটিয়ে তোলেন শিল্পীরা। পূজোর আগে সেই মাস্কের চাহিদা ব্যাপক। গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, হায়দ্রাবাদের পাশাপাশি সেই মাস্কের চাহিদা বেড়েছে বিদেশেও। পূজোর আগে মাস্ক তৈরি করে জীবিকা নির্বাহে নতুন করে আশার আলো দেখছেন শিল্পীরা। প্রতীক জানা, আপনাদের পটচিত্র শিল্পীদের যে সংগঠন রয়েছে হবিচক নানকারচক, লোকশিক্ষা পরিষদের যে শিল্পকর্ম করে চলেছেন শিল্পীরা, তারা কিন্তু এই করোনার সময় খুবই পীড়িত। বাস্তবিকই তাদের কোনো মেলা বা কোথাও তারা অংশগ্রহণ করতে পারছেন না। আমরা স্থানীয় মানুষ হিসেবে প্রথম থেকেই তাঁদের পাশে রয়েছি। করোনার সময়েও আমরা আমাদের মতো করে তাদের সাহায্য করেছি, আমফানের পরেও। বিশেষ করে এই সময়ে তারা যেহেতু বাইরে যেতে পারছেন না, তাদেরই মস্তিষ্ক প্রসূত এই মাস্ক তৈরি করার যে প্রক্রিয়াটি চালু হয়েছে, আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বাইরেও, মানে আমাদের রাজ্যের বাইরেও নানান জায়গায় যাতে তারা এই মাস্ক নিয়ে যেতে পারেন, পাঠিয়ে দিতে পারেন, সেই বিষয়ে সহযোগিতা করছি। তাতে খুব ভালো ফলও পাওয়া যাচ্ছে, অনেক রাজ্যের মানুষজন নিচ্ছেন এই মাস্ক। এবং সর্বোপরি আমরা যেটা এখন খুব চেষ্টা করছি, বিদেশি মানুষজন তারা কিন্তু এই ধরনের মাস্ক, কারণ করোনা তো গোটা পৃথিবীতেই এখন প্রভাব ফেলেছে, তাই বিদেশি মানুষজন তারাও যে মাস্ক ব্যবহার করছেন, তারা এই শিল্পকর্ম দেখে অত্যন্ত আগ্রহী। তারা সমাজ মাধ্যমের থেকেই এটি জানতে পারছেন এবং চাইছেন যে এই মাস্ক কীভাবে পাঠানো যায়। আমরা ব্যক্তিগতভাবে এবং অনেকের সঙ্গে মিলে এই প্রক্রিয়াটি করার খুব আপ্রাণ চেষ্টা করছি, যাতে আমাদের ভারতের তথা পশ্চিমবঙ্গের তথা এই পূর্ব মেদিনীপুর জেলার যে ঐতিহ্যশালী এই যে চিত্র শিল্পের একটি অঙ্গ পটচিত্র শিল্প, তা বিদেশে পৌঁছে যাক মাস্কের মধ্য দিয়ে, এই প্রয়াস আমরা করে চলেছি।